আমি সৌরভ, তোমাদের সকলকে স্বাগত জানাই এই ভিডিওটিতে। মাধ্যমিকের 2023 সালের ফিজিক্যাল সায়েন্সের পেপারের কোশ্চেন ও অ্যান্সারগুলি নিয়ে আলোচনা করব। তোমরা এই অ্যান্সার শিটটি পিডিএফটি ডাউনলোড করতে পারো এবং এই কোশ্চেনটিও ডাউনলোড করতে পারো। ডাউনলোড করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, বিভাগ ক, 1.1, নিচের কোন গ্যাসটি ওজন স্তরের ওজন ক্ষয়ে সহায়তা করে? CFC। 4 গ্রাম H2 গ্যাসের জন্য STP-তে PV এর মান কত হবে? উত্তর হবে বিয়েটা 2RT। 3টা, 12 গ্রাম C-কে সম্পূর্ণরূপে পুড়িয়ে CO2 তৈরি করতে কত গ্রাম O2 লাগবে? উত্তর হবে 32 গ্রাম। তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? উত্তর হবে 2 প্রকার। প্রিজমের মধ্যে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন সেটি হল লাল। 1.6, কোনো অবতল দর্পণে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণ অঙ্কন করলে আপতন কোণের মান হবে 45 ডিগ্রি। পরিবাহতন্ত্রের একক কোণটি? উত্তর হবে 8টা। 40 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্যে দিয়ে 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে পরিবাহীটির দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কত? উত্তর হবে 8 ভোল্ট। 19.9, রশ্মির ভেদন ক্ষমতার সঠিক ক্রম হলো? উত্তর হবে বিয়েরটা, YB। 10টা, দীর্ঘ পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে কতগুলি মৌলিক পদার্থ আছে? 18টি। 11টা, CaO গঠনে কয়টি ইলেকট্রন CA পরমাণু থেকে ও পরমাণুতে স্থানান্তরিত হয়? উত্তর হবে 2টি। 12টা, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে যে গলিত মিশ্রণ ব্যবহার করা হয় তাতে ক্রায়োলাইট ও ফ্লুরস্পারের সঙ্গে নিচের কোনটি থাকে? উত্তর হবে বিশুদ্ধ অ্যালুমিনা। নাইট্রোজেন গ্যাসের পরীক্ষাগারে প্রস্তুতির জন্য নিচের কোন যৌগ দুটির মিশ্র জলীয় দর্পণ ব্যবহার করা হয়? উত্তর হবে 8টা। নিচের কোনটি জিঙ্কের আকরিক জিঙ্ক ব্লেডের সংকেত? উত্তর হবে ZNS। 15টা, নিচের কোনটি একটি অ্যালকোহল? উত্তর হবে DH-টা, CH3CH2OH। এবার বিভাগ খ, প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটি গ্রিনহাউস নয়, এটি হবে অক্সিজেন। কয়লার একটি নমুনার তাপন মূল্য এত বলতে কি বোঝায়? এর উত্তর হবে 1 কেজি কয়লা থেকে 30,000 কিলোজুল তাপ পাওয়া যায়। স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ুশক্তি ব্যবহার করা যায় কেন? কারণ বায়ুশক্তি অফুরন্ত এবং এতে পরিবেশ দূষিত হয় না। 3টা, কোনো চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন V0 চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটির উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে চার্লসের সূত্র অনুযায়ী গ্যাসটির আয়তন বৃদ্ধির পরিমাণ কত হবে? উত্তর হবে V0 × 1/273। 4টা, STP-তে 1LH2 গ্যাসে ও 4LCO2 গ্যাসে উপস্থিত অণু সংখ্যার অনুপাত কত হবে? উত্তর হবে 1.4। নিচে সত্য মিথ্যা বিবৃতি, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস স্কেল ও ক্যালভিন স্কেলে একই হয়? উত্তর হবে সত্য। হীরে লোহা রূপকে তাপ পরিবাহতন্ত্রকে নিম্নক্রমে সাজাও, ক্রমটি হবে প্রথমে হীরে, তারপর রূপা, তারপর লোহা। উত্তল দর্পণের একটি ব্যবহার লেখ, স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসেবে উত্তল দর্পণ ব্যবহৃত হয়। অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল কোনো রশ্মি অবতল দর্পণের দ্বারা প্রতিফলনের পর কোন পথে যায়? উত্তর হবে ফোকাস পথ দিয়ে যায়। একই দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ বিশিষ্ট লোহা ও তামার তারের দুপ্রান্তে একই বিভব প্রভেদ প্রয়োগ করলে তার দুটির মধ্যে দিয়ে কি সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হয়? উত্তর হবে না, হয় না। 9টা, একটি ধাতব পরিবাহীর ক্ষেত্রে অহম সূত্র অনুযায়ী I-V লেখচিত্র অঙ্কন করো। লেখচিত্রটি দেখে নাও, লেখচিত্রটি ঠিক এরকম টাইপের হবে।
পারমাণবিক শক্তির একটি শান্তিপূর্ণ ব্যবহার উল্লেখ করো বিদ্যুৎ তৈরি করতে। ওয়াই রশ্মি হলো ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এরপর বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান। একটি ক্ষারকীয় মৃত্তিকা ধাতু, উত্তর হবে সিএ। ধাতু সংকর ইনভারে যে ধাতুটি শতকরা সর্বোচ্চ পরিমাণ থাকে, উত্তর হবে এফই। একটি ক্ষার ধাতুর উদাহরণ হবে কে। আয়রনের মরিচা রোধে যে ধাতুটির প্রলেপ দেওয়া হয়, উত্তর হবে জেডএন। নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। মূলত একটি সুস্থিত জালক আকার উৎপন্ন হওয়ার জন্যেই আয়নীয় যৌগ গঠন হওয়া সম্ভবপর হয়, উত্তর হবে সত্য। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে কোন তড়িদ্বারের ভর বৃদ্ধি পায়, ক্যাথডের। রূপর ও গোল্ডের তড়িৎ লেপনের তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহৃত হয়, পটাশিয়াম আর সায়ানাইড। শূন্যস্থান পূরণ, তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে আয়নগুলি। এই 15 অ্যান্সারটি আমার ঠিক জানা নেই, তাই এটা আলোচনা করছি না। ইউরিয়ার উৎপাদনে ব্যবহৃত দুটি পদার্থের মধ্যে একটি কার্বন ডাই অক্সাইড, অপরটি কি? NH3। বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় কোন যৌগ উৎপন্ন হয়, উত্তর হবে নাইট্রিক অক্সাইড। CH3CH=CH2 এর IUPAC নাম লেখো, উত্তর হবে 1 প্রোপিন। মিথেন কার্বনের চারটি যোজ্যতা কিভাবে বিন্যস্ত থাকে, ছবিটি ঠিক দেখে নাও কিভাবে বিন্যস্ত থাকে, ঠিক এরকম টাইপের হবে ইমেজটা। বাকি প্রশ্নগুলো তোমরা একবার বড়গুলো দেখে নাও, এগুলো আলোচনা করছি না। এই সমস্ত পিডিএফটি যদি ডাউনলোড করতে চাও, ডাউনলোড করার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে, সেখান থেকে ডাউনলোড করতে পারো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের।